আমি রাজনীতি ছেড়ে দেব, মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুরের জেলাশাসকের সঙ্গে বিবাদের জেরে রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সমাজ মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছেন তিনি। রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, তিনি দলে থেকে নিজের মতো করে কাজ করতে পারছেন না। জেলাশাসকের বিরুদ্ধে কৃষ্ণের ক্ষোভ প্রকাশ্যে আসার পরেই তার তৃণমূল ছাড়া নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিধায়ক ফেসবুকে লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি, জেলাশাসক হলেন জনগণের সেবক। যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব। আমি কোনো দলের হয়ে আর কাজ করব না। আমি স্বাধীনভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে চাই। কৃষ্ণ কল্যাণীর পোস্ট। মঙ্গলবার সমাজ মাধ্যমে কৃষ্ণের এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। এর আগে গত 23 আগস্ট সমাজ মাধ্যমে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা লিখেছিলেন কৃষ্ণ। তারপরেই গত 10ই সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। এইবার জেলাশাসকের সঙ্গে বিবাদের কারণে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন কৃষ্ণ। সঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন কৃষ্ণ। প্রায় 50,000 ভোটে জয়ী হন তিনি। কিন্তু ভোটের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিজেপি বিধায়ক হয়ে তৃণমূলে যোগদান করায় তার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ শুনানির পর বিধায়ক পদে থেকে গিয়েছিলেন কৃষ্ণ। 2021 সালের বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগদান করলে তাকেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিলেন স্পিকার। কিন্তু শারীরিক কারণ দেখিয়ে মুকুল পিএসসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে সেই পদে কৃষ্ণকে বসিয়েছিলেন স্পিকার। চলতি বছর 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রায়গঞ্জ লোকসভা তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণের নাম ঘোষণা করে তৃণমূল। তাই পিএসসির চেয়ারম্যান পদ সহ বিজেপির প্রতীকে জেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে 68,179 ভোটে পরাজিত হন কৃষ্ণ। তার পদত্যাগের কারণেই শূন্য হয়েছিল রায়গঞ্জ বিধানসভা। সেই বিধানসভার উপনির্বাচনে আবারও তাকে প্রার্থী করে তৃণমূল। লোকসভা ভোটে রায়গঞ্জে 46,000 ভোটে পিছিয়ে থাকা আসনে জয় পান তৃণমূল প্রার্থী কৃষ্ণ। তারপরেই তাকে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন স্পিকার। গত 10ই সেপ্টেম্বর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেন কৃষ্ণ। পদ থেকে ইস্তফা দিয়ে শাসক শিবিরকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দেন কৃষ্ণ।